নমস্কার, তুমি দেখছো টকবক উইথ প্রিয়াঙ্কা ধর, যেখানে এবার উঠবে কথার ঝড়ার। এখানে আজ আমরা প্রেজেন্ট করতে চলেছি আমাদের 3 নম্বর অর্থাৎ থার্ড স্টোয়েট্রি, স্টোরি প্লাস পোয়েট্রি, যার নাম ভালোবাসায় ভোলাবো। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। সেকেন্ড ফ্লোরের করিডোর দিয়ে মধুপর্ণা ম্যামকে হেঁটে যেতে দেখে ক্যান্টিনের ফ্লোর থেকে উদাত্ত কণ্ঠে গিয়ে উঠলো জিকো। মধুপর্ণা ম্যাম একবার আর চোখে ক্যান্টিনের দিকে তাকালেন, তারপর আলতো হাতে চুল সরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আর জিকো বলল হায়, আর সারা কলেজ জুড়ে উঠলো তার এই ইকো। ভাবছেন তো এবার কেমন ম্যাম, কেমন ক্যান্টিন? এটা হলো SMCOS অর্থাৎ সিট মগনলাল কলেজ অফ সায়েন্স। এখানে আপনি সব কিছুর কন্টেন্ট পাবেন, হোক সে গান, কবিতা, গল্প কিংবা ভাইন্স। এবার এই জিকোটাকে, জিকো হচ্ছে ফিজিক্স ফাইনাল ইয়ারের এক বিচ্ছু ছেলে, যার কথা শুনে আশেপাশের সবাই হাসে। জিকো আর বয়সে বড় মহিলাদের একটু বেশিই ভালোবাসে, বোঝাই যায় না, মেন উইল বি মেন। তো যাকে, তা এই যে জিকো ক্যান্টিনে বসে এত গান বাজনা করছে, তো ম্যাডামকে দেখি এত সাহস জিকোর আসে কোথা থেকে, কোথা থেকে আসে বলো? আসে কারণ তাকে তোল্লাই দেওয়ার মতো একদল বন্ধু বান্ধবও বসে আছে ঠিক তার পাশে। আর ফাইনাল ইয়ার ফিজিক্সের এই গ্রুপটা এদের প্রায় সবার বাবাই কলেজের ট্রাস্টির পাঠ, সুতরাং বুঝতেই পারছো জোর যার মুলুক তার যেটা হয় আর কি, নতুন করে বলার আর কি আছে। তাই জিকো আছে মহা আনন্দে, ক্যান্টিনে দু চারজন আট চোখে তাকিয়েছিল ওর দিকে, তো জিকোর কি, ওর পাশেই তো মধুসূদন বসেছে, ওকে বলেছে, অন্য কাউকে তো বলেনি। আর জিকোর এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তার ঠিক পাশে বসে থাকা যার গালে হাসি ফুটে উঠলো, তার নাম মৌর্য। তার গালে ফুটে উঠলো ডিম্পল, আর সেই আমাদের গল্পের হিরো। ইটস দ্যাট সিম্পল। অ্যাপেলের ফোন, কর্নেটার কোন আর মৌর্যর মন, এই তিনটে জিনিস পাওয়ার জন্যে এই কলেজের সমস্ত মেয়েরা, এই শহরের সমস্ত কলেজের মেয়েরা, এই শহরের কলেজের বাইরের সমস্ত মেয়েরা পাগল। কারণ হ্যাঁ ভাই, দেখো গল্পের হিরো বড় লোকে, হিরো মার্কা চেহারাটাও। এবার তোমরা বলবা দিদি বাস্তব কই, বাস্তব কেন আসছে না, দাও আনছি, একটু সময় দাও। মৌর্যর হচ্ছে 6 ফুট হাইট, হেভি ফস্তাশি, বাবা মার প্রচণ্ড আদরে মানুষ, ছেলেপুলে যেরকম দেখতে হয় পুরো রকম লাল টুকটুকে ছেলে। পড়াশোনায় ভালো, বাস্কেটবল ভালো খেলে, ইন্টার কলেজ ডিবেটে চ্যাম্পিয়ন, পুরো প্যাকেজে আসছে ছেলে, ভালো মানে পুরো চোখ জোড়ানো, মন জোড়ানো। এবার এর উপরে যে ক্রাশ খায় না, সে তোমার এক্স মানে পাথর। কিন্তু যতই আশেপাশে সবার মন থাকুক মৌর্যতেই, মৌর্য কিন্তু সব কিছুর মধ্যেই আছে, আবার কোনো কিছুর মধ্যেই নেই। মানে দেখো ঝাড়ি টাড়ি সেও করে, কেউ তার প্রেমে 100 পড়লে 20-25 সেও পড়ে, কিন্তু একথা সবাই জানে যে সব কিছুর কোনো কিছুই মৌর্য জীবনে বেশি দৌড় গিয়ে ঠেকবে না। মৌর্য জীবনে দেখেছে তো অনেক কিছুই, কিন্তু সে এমন কিছু এখন অবধি দেখেনি যা দেখে তার মনে হবে যে না, সে আর নতুন কিছু দেখবে না। সবার মনে চালিয়ে তলোয়ার, ছেলে আমাদের খেলোয়াড়। সে বন্ধুদের সাথে রীতিমতো র র আড্ডা দেয়, লাইক বড়দের লেখা কবিতা, বৌদিবাজি এবং সবিতা, ব্লা 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 ব্লা, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে কাউকে নিচের ধারে কাছে ঘেঁষতেও দেয় না। আর হেরে মৌর্যের ফোনটাই যখন পরপর 3 বার বেজে উঠলো, কিন্তু 3 বারই রিসিভ করার পরও ওপাশ থেকে কেউ সাড়া দিল না, তখন এপাশ থেকে ওপাশ থেকে বন্ধু বান্ধবরা বলে উঠলো, আরে ভাই ভাই ভাই, কোন মেয়ে, আমাদের একটু বল, আমরা একটু ক্রাশ খাই, হাবাতে ছেলে পুলের দল যত সব। হাট মৌর্য সামান্য হেসে ভাবলো, কি জানি জানি না কি হবে, একটা অ্যাটিটিউড সোয়াগ, সবাই পাগল যার জন্য সেগুলো খেয়াল করে নাকি, কি আমার জন্য ভাবছে। এবার ক্যান্টিনের আড্ডা ভেঙে সবাই যাবে যার যার ক্লাসে, কারণ সেমিস্টার আছে সামনের মাসে। আর যাবার সময় তাদের হই হই করে ধরলো পৌলমীদের গ্রুপটা। দাঁড়াও আগে বর্ণনা করে দিই পৌলমীর গ্রুপের রূপটা। প্রতিটা মেয়েই পুরো B612 এর ফিল্টারের মতো দেখতে, পুরো পালিশ করা, উপর থেকে নিচে অবধি ঝাঁ চকচকে, যারা মৌর্যকে দেখে মোমবাতির মতো এমনি এমনি গলে পড়ে। সে সামনে গিয়ে এসে বলল, এই মৌর্যদা দেখো না, তোমাদের এই ফাইনাল ইয়ারের চাঁদার লিস্টটা একটু চেক করে দাও প্লিজ, এই তো ফিরে তো লিস্টটা। লেস্ট চেক করে মৌর্য সবাই ফেরত দিতে যাবে, এমন সময় পৌলমি আবার বললো, এই শোনো না মৌর্যদা, প্লিজ তুমি বিকেলে যাবার আগে পুজোর জায়গাটা একবার চেক করে যেও, নাহলে কিন্তু আমাকে আবার ঝাড় খেতে হবে। পৌলমির পালিশ করা মুখ আর পাশের টেবিলে বসে থাকা একটা মেয়ের মুক্ত ডায়ালের ঘড়ির দিকে তাকিয়ে মৌর্যর মনে পড়লো ওর দেরি হয়ে যাচ্ছে, এবার ওকে ফাইনালি ক্লাসে যেতে হবে। মুখে বলে গেল, আচ্ছা ঠিক আছে আমি যাব। সামনেই সরস্বতী পুজো চলছে কলেজ জুড়ে তোড়জোড়, এটা আনা ওটা পরিষ্কার করা, তার সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দিনভর। এসবের ভেতরেই সব কিছু চেক টেক করে মৌর্য যখন ফাইনালি ফিরলো বাড়ি, তখন সন্ধ্যা নেমেছে প্রায়। আর জানুয়ারির শেষের শীতের রাতে মৌর্যর ফোনে আবার ঢুকলো সেই কলটা, ঠিক রাত 11টায়। ব্যাচেলার ছেলেকে রাত 11টায় ফোন করে সুরেলা নারী কণ্ঠে হ্যালো বললে, কোন ছেলেটা এবার রুট হতে পেরেছে আজ অবধি? মৌর্যও বললো হ্যালো, কে? ও পাশ থেকে সাড়া এলো, তা জেনে তোমার দরকার কি? মৌর্য বলল, আজব তো, আমাকেই ফোন করা হয়েছে অসময়ে, তাও প্রাইভেট নাম্বার থেকে, আর আমি জানতে চাইবো না? এই কেউ প্র্যাঙ্ক করছে না? হ্যাঁ, এই কী বলো তো তোমার নামটা, এগুলো কিন্তু জানা আমার পক্ষে 2 মিনিটের ব্যাপার, টেল মি ইওর নেম। আই ওয়ন্ট, তাহলে আমিও ফোন কেটে দেবো, আমি এমন কোনো কাজ করি না যেগুলো নিতান্তই ছেলে মানুষই, তাই নাকি? তাহলে যে আজকে অডিটোরিয়ামের দরজার বাইরে দাঁড়িয়ে নো স্মোকিং জোনে জিকোর মুখ থেকে কাউন্টার নিয়ে সিগারেট খাচ্ছিলে, ওটা কি তুমি না তোমার যমজ ভাই গো? একদম তোমার মতো দেখতে।
এই কথা শুনে মৌর্য একটুখানি থেমে গেল, কারণ ও যে সিগারেট খায়, ইনফ্যাক্ট লুকিয়ে লুকিয়ে খায়, এ কথাটা তো মোটামুটি মধু জিকোড়া ছাড়া বেশি কেউ জানে না। এই জানলো কী করে? তার মানে কলেজেরই কেউ। কয়েক মুহূর্ত চুপ থেকে মুখে বলল, এই তুমি কে বলো তো? আমার কলেজের কেউ না, ইনি স্টকার। ওপাশ থেকে উত্তর এলো, তখন মৌর্য বলল, স্টকার নাও? তাহলে তুমি কী করে সব কিছু জানো আমার ব্যাপারে? আমি সব জানি, তুমি কখন কলেজে ঢোকো, কখন কলেজ থেকে বেরো, কাদের সাথে বসে চা খাও, কোন কোন ক্লাস করো, কোন ফ্লোরে কতবার ওঠানামা করো, সব কিছু। ফোনের উপরান্ত থেকে একথা শেষ হওয়ার আগে এই ঘরে ঢুকে গেল মৌর্যর মা। ঢুকেই বলল, বাবাই তো সানগ্লাসটা পেলে এই ঘরে নিচে খুঁজছিলি? আর মায়ের বাবাই বা আমাদের মৌর্য আনসার দেওয়ার আগে এই মৌর্যর কানে ধরা ফোনে উপরান্ত থেকে উত্তর ভেসে এলো, কাকিমাকে বলো দুপুরবেলা তুমি যখন ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলে তখন সবার মাঝখানে সানগ্লাসটা ওখানেই ফেলে চলে এসেছো, সেটাকে ক্যান্টিনের রিভুদা অফিসে জমা দিয়েছে, কাল গিয়ে নিয়ে নেবে। মেয়ে নাকি সিসিটিভি রে ভাই, হেভি তো, আপনার চরণধুলা কোথায়? আপনি পুরো দেবী তো। এইবার মৌর্য হলো বিস্মিত, লাইক কন দেখ রা হ্যায় মুঝে, এনো প্রত্যেকটা মুভমেন্ট সে ফলো করছে সিসিটিভির মতো, তো একটু ভাবাচাকা খেয়ে গেল। অবভিয়াসলি মার সামনে মা বলল যে কী রে, কী কী হলো ফোনে কে? এবার মাকে কোনোরকমে কাটি ফাটি দিয়ে মৌর্য ফিরল কলে, বলল, ইউ আর আনবিলিভেবল। হ্যাঁ, আর আমার পাশে তোমাকে বসালে আমার সেটা আনবিলিভেবলই লাগে। মৌর্য বলে, কিন্তু ম্যাডাম কেন? ওপাশ থেকে কোনো কথা আসে না। ভেসে আসে চার লাইন গান, আমার রাতে জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। মৌর্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যাহ, যার গানের গলা এত সুন্দর তার আবার ভয় পাওয়া চেহারা হয় নাকি? আমি বিশ্বাস করি না। আর এ কথা শোনার পর ওপাশ থেকে কোনো উত্তর এলো না, ফোনটা টপ করে কেটে গেল। আর তখনই শহরের অন্য কোনো একটা প্রান্তে এক ফালি এক বাড়ি, যার মাথার ওপর টালি, আর সে বাড়িরই একটা ঘরের একটা ভাঙা জানলার পাশে একটা ফোন কেটে দাঁড়িয়ে আছে পিঠ পর্যন্ত ছাপানো চুলওয়ালা একটা চকলেট রঙের মেয়ে, যার চোখে মোটা ফ্রেমের চশমা আর দু চোখ ভর্তি কালি। আর আয়নার সামনে দাঁড়ালে এই মেয়েটার নিজেকে ভীষণ সাদা মাটা মনে হয়, ডাল ভাতের মতো। তারপর সেই ছিপ ছিপে শ্যামলা রঙের মেয়েটা আরও একবার নিজের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আর দাঁড়িয়ে নিজের অতীব সাধারণ চোখ মুখ সাধারণ রং দেখে আরও একটুখানি কুকড়ে যায়। আর পাশের টেবিলের ওপর রাখা হাত ঘড়িতে, মুক্ত রঙের হাত ঘড়িতে সময় দেখা যায় রাত 12টা। পরদিন মৌর্য কলেজে গিয়ে সমস্ত মেয়েদের ভেতর, তাদের কথার ভেতর, হাসির ভেতর, অবচেতন মনে একটা কণ্ঠস্বরকেই খুঁজলো, কিন্তু বাইরে দেখালো হি ডাজন্ট কেয়ার, বিকজ আওয়ার মৌর্য ইজ অলওয়েজ টু হট অ্যান্ড টু কুল অল টুগেদার। কিন্তু বাড়ি ফিরে রাতে ডিনারের সময় যত এগিয়ে আসতে লাগলো তার মন হয়ে উঠতে লাগলো ততই অস্থির। মা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ওরকম নাকে মুখে খাচ্ছিস কেন, একটু ধীরে সুস্থে খা। আর ধীর স্থির, কোনোরকমে মায়ের ব্যথা পোলাও মাংস নাকে মুখে গুঁজে সে যখন দোতলায় নিজের ঘরে এলো তখন ঘড়িতে 11টা বাজতে বাকি মিনিট 5। ফোনটা কি আসবে আজ? মৌর্যর হৃদস্পন্দন বাড়তে লাগলো, কোনোদিনও এটা কারোর জন্য হয়নি, একদিনের আলাপে এত কিছু, ইজ দ্যাট পসিবল? 11টা বাজতে 2, 11টা বাজতে 1, মৌর্য প্রায় দম বন্ধ করে পায়জারি করছে নিজের ঘরে, ছাদেও যেত কিন্তু বাইরে খুব ঠান্ডা। 11টা বাজলো, এখনো কুমির এলো না, আই এম সো আনরোম্যান্টিক, সরি ফর দ্যাট। 11টা বাজলো, এখনো ফোন এলো না। তারপর 11টা বেজে 5 হলো, তারপর হলো 10। মৌর্য তো জানতো ফোনটা আসবে না, এগুলো তো নিতান্ত ছেলে মানুষই, প্র্যাঙ্ক কল, তো কেন ওয়েট করছে? নিজের ম্যাকবুক প্রো বের করে বসতে যাবে ঠিক তখনই মৌর্যর ফোনটা বাজিয়ে ঢুকে পড়লো কলটা। হ্যালো, হ্যালো, কি দরকার? কেউ কি আজকে একটু রেগে আছে? সেটাই স্বাভাবিক নয় কি? গতকাল এমন কিছু না বলে হুট করে ফোন কেটে দেওয়া, তারপর আজকে এমন দেরি করে ফোন করা, প্লাস এমন একটা নাম্বার থেকে ফোন করা যেখানে আমি চাইলেও কখনো কল ব্যাক করতে পারবো না, হোয়াট ইজ দিস? আমি এটা ঠিক শুনছি তো? যার জন্যে গোটা কলেজ পাগল সে নাকি আমাকে এইভাবে বলছে? দাঁড়ো তো একটা চিমটি কেটে দেখি। আচ্ছা ঠিক আছে, ফোন রাখো তো, তুমি ফোন রাখো। না রাখবো না, তুমি যা বলবে আমায় তাই শুনতে হবে? এই কি চাও বলো তো তুমি? শুধু তোমায় আজীবন এভাবে দূর থেকে ভালোবেসে যেতে চাই আমি, যার পুরোটাই একতরফা, ওয়ান সাইডেড, আর এটাই আমার কাছে দামি। ওয়ান সাইডেড মানে? এসব আবার হয় নাকি আজকালকার দিনে? হয় বাবু, হয়। এই ভালোবাসাটা সব থেকে স্ট্রংগেস্ট, যেখানে শুধু
আমার অধিকার আছে। পৃথিবীর কেউ কোনোদিনও এসে আমায় বলতে পারবে না এখান থেকে বেরিয়ে যেতে। এটুকু বৃষ্টির জন্যই তো মানুষ বাঁচে। তারপর কথার পিঠে কথা চলল, কথার খেলা। দুটো মানুষ অজান্তেই একসাথে হাঁটলো বহু পথ সারাটা রাতের বেলা। কুয়াশা মাখা ভোর ছটাতেও দেখা গেল দুজনের কানে রয়েছে ফোন, আর একে অপরের পৃথিবীর ভেতরে মগ্ন হয়ে রয়েছে দুইজন, যার সাথে বাস্তবের হয়তো কোনো নেই মিল, কিন্তু আছে পাখিদের, তারাদের আর রামধনুদের গল্প, আর তার সাথে প্রচুর সোনালি রাঙতা ঝিলমিল। আর এভাবেই কেটে গেল বহু দিন বহু রাত, চলতে চলতে টানা পাঁচ দিন। কলেজে সরস্বতী পুজোর প্রচুর তোড়জোড়, আর এসব কিছুর মাঝেই মূর্য আর এই অচেনা মেয়ের জীবনে এলো এক নতুন মোড়। সেদিনও কথা হচ্ছিল প্রচুর, কিন্তু এসব কিছুর মাঝেই মূর্য হঠাৎ করে হয়ে পড়ছিল ভীষণ অধৈর্য। আর ঠিক ভোরবেলায় ফোনটা রাখতে যাওয়ার আগেই সে বারবার করতে লাগলো একই অনুরোধ, তোমাকে আমি একবার দেখতে চাই। ওপাশ থেকে উত্তর এলো, না মূর্য, সেটা কখনো পসিবল নয়। মৌর্য প্রথমে নরমে গরমে অনেকবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারপরেও যখন কাজ হলো না সে হঠাৎ করে গেল রেগে। তারপর তুম করে বলে দিল, ঠিক আছে আজ থেকে আমাদের আর কথা হবে না। তারপর ফোনটা কেটে দিল নিজে থেকে। আর ওই প্রান্তের মেয়েটিও বুঝল এবার স্বপ্ন থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আর তার ঠিক দুদিন বাদেই সরস্বতী পুজো, আর এই দুই দিনে মৌর্যর ভেতর ঘটে গেছে আমূল পরিবর্তন। সে সব জায়গাতে তো ফিজিক্যালি আছে, প্রেজেন্ট, কিন্তু ভেতর ভেতর অ্যাবসেন্ট। ও রাগ আসছে, কষ্ট আসছে, বুঝতে পারছে চারপাশে কি যেন একটা নেই, কিন্তু তারপর এটাও বুঝতে পারছে যে ওর কিছু করার নেই, কারণ ফোনটা তো কেটে দিয়েছিল ও নিজে থেকেই। আর দেখো, হবে নাই বা কেন, খেলা তো হয়েছে বলো, মানে সরি, কথা তো হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, ভোরের পর ভোর, তারপরে কারই বা চলতে পারে নিজের ইমোশনের উপরে জোর, আমরা বুঝি। কেসটা হচ্ছে দুই দিকে দুজনেই হয়তো ইমোশনাল, কিন্তু এগোচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। ইট হ্যাপেন্স, ডোমেস্টিক স্টোন। আর এবার সরস্বতী পুজোর বিকেল, কলেজ চত্বরে মেলা বেঁধে চলছে ফাংশন, চারিদিকে পাঞ্জাবি পরা জেমস বন্ড আর লালনাদের ভিড়, রাজকন্যায় ভর্তি, কাকে দেখবে তুমি, কাকে দেখবে, সবাইকে দেখবে। আর এত কিছুর মধ্যেই আমাদের টু হট টু হ্যান্ডেল মৌর্য খুঁজে যাচ্ছে একজনকে, যাকেই দেখছে তাকে দেখেই মনে হচ্ছে এ নয় তো, সে আশেপাশেই কোথাও মিশে আছে হয়তো। দেখতে দেখতে গড়িয়ে গেল বেলা, সূর্য গেল পাটে, মৌর্য বুঝলো এবার ওকে বাড়ি ফিরতে হবে, কিচ্ছু করার নেই যদি মন কোথাও না আটে। এদিকে চলছে আবৃত্তির পর আবৃত্তি, নাচের পর গান, এভরি ওয়ান ইজ হ্যাভিং ফান, বাট মৌর্য ওয়ান্টস টু রান অ্যাওয়ে ফ্রম এই সব কিছু। নিজের ব্ল্যাক রেঞ্জ রোভারটা নিয়ে সবে কলেজ গেট থেকে বেরিয়েছে সে, হঠাৎ মাইকে ভেসে এলো, কেন প্রশ্ন আড়াস আমি ঠকবো না, বিশাল ফারাক আছে তাকে বুঝিস না, পাতলা ঠোঁটের ডগায় সাজানো গল্পের খই, তোকে ফিরিয়ে দেওয়া উচিত অবশ্যই। তারপর যেখানে ছিল সেখানে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে কলেজের ভেতর ছুটলো সে, ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছলো স্টেজের সামনে, অ্যান্ড ফাইনালি স্টেজে দেখতে পেল তাকে, একটি মেয়ে, স্লেট রঙের শাড়ি, কোমর ছাপানো চুল, পিঠের ওপর পড়ে রয়েছে অযত্নে অদ্ভুত লাবণ্য মাখা শ্যামলা একটা মুখ, আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা কালো টিপ। আর যেটা সবচাইতে সুন্দর সেটা হলো মেয়েটার ডান হাতে একটা মুক্ত রঙা ঘড়ি। চোখ বন্ধ করে মেয়েটি এক মনে গাইছে, যে কোনো মুহূর্তে যেন তার চোখ থেকেও ঝরে পড়বে দুফোঁটা মুক্ত। মৌর্যর মনে হলো ওর চারপাশটা যেন কেউ রাবার দিয়ে মুছে দিয়েছে, আর ওর সামনে দূরবর্তী বিন্দুর মতো জেগে আছে শুধু একটাই মেয়ে। সমস্তটা জীবন, সমস্ত মুহূর্ত, সব কিছু থমকে দেওয়া যায় এই একটা দৃশ্যের দিকে চেয়ে। এক সেকেন্ড, গান তো হয়ে গেছে, গানের শেষে মৌর্য গ্রিন রুমে যাচ্ছে কেন, এ কি কি হলো কেসটা, চলো তো গিয়ে দেখি। ততক্ষণে প্রোগ্রামের লেস দেখে মৌর্য জেনে নিয়েছে স্লেট রঙের শাড়ির মালকিনের নাম ইমন, ইমন ভট্টাচার্য। ফার্স্ট ইয়ার ফিজিক্স অনার্স, স্কলারশিপ পেয়ে পড়াশোনা করছে, আর পাঁচ মিনিটের রিসার্চ বলছে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা একটি দ্বীপ। ইমন তখন নিজের তালি দেওয়া কাপড়ের ব্যাগটা গোছাচ্ছে, আজ সে ফিরবে বাড়ি
যতটা সম্ভব তাড়াতাড়ি। ও একটু আড়াল যায় আজকে। জাস্ট সে বেরোতেই যাবে ব্যাগটা নিয়ে, হঠাৎই তার পথ আটকে এসে দাঁড়ালো মৌর্য। আর তারপর বলল, তাহলে মিস ইমন, তুমি সেই? ইমন বলল, সরি, আমি তো আপনাকে চিনি না, কে আপনি? সরে দাঁড়ান, আমি বাড়ি যাব। কিন্তু ভেতর ভেতর কাঁপতে লাগলো ভয়ে, ধরা পড়ে যাওয়ার ভয়ে। বাস্তবেও কি এমনটা হয়? মৌর্য বলল, না, সরব না। কি হতো যদি তুমি বলতে যেটা তুমি? সারা গ্রিন রুমে পিন ড্রপ সাইলেন্স। মেয়েটি বলল, আপনি কার কথা বলছেন আমি জানি না, বলে মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে, কারণ ভেতর ভেতর সে জানে সে খুব সাধারণ। এরপর ইমন যখন প্রায় জোর করে গেট থেকে বেরোনোর চেষ্টা করছে, প্রায় একটা কাঁদো কাঁদো হয়ে যাওয়া মুখ নিয়ে, বলা ভালো যে পালানোর চেষ্টা করছে, ঠিক তখনই তার চকলেট রঙা হাতটা ধরে ফেললো মৌর্য। আর তারপর বলল, তুমি ভাবলে কি করে ইমন যে তোমার গলা আমি চিনতে পারবো না? ইমন বলল, আমায় যেতে দাও প্লিজ, তোমার আর আমার পৃথিবী দুটো ভীষণ আলাদা, আমি খুব সাদা মাটা। মৌর্য উত্তর দিল, ছাড়বার জন্য তো হাত ধরিনি। আর এরপর মৌর্য হঠাৎ করে যেটা করলো তার জন্য প্রস্তুত ছিল না গ্রিন রুমের কেউই। সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো ইমনের সামনে। তারপর তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, ইমন, তুমি যেমন ঠিক তেমন করেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার হবে, আমার জগতে আসবে? প্লিজ, ইউ কমপ্লিট মি, আই লাভ ইউ ইমন আ লট। আর এভাবেই সরস্বতী পুজোর এক সুন্দর সন্ধ্যায়, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে, রাজকন্যা খুঁজে পেল তার বহু প্রতীক্ষিত রাজপুত্রকে, আর রাজপুত্র খুঁজে পেল তার রাজকন্যে। বাতাসে মিশে রইল গুঁড়ো গুঁড়ো ভালো লাগা, যেখানে তথাকথিত পার্থক্য ফারাক এগুলোর কোনো জায়গা নেই, তাই একপাক্ষিক কিংবা দ্বিপাক্ষিক, ভালোবাসা থেকে যায় ভালোবাসাতেই। Thank you.